পঞ্চগড়ে উপজেলা নির্বাচনকে সামনে রেখে জমি উঠেছে প্রচার প্রচারণা। জালাশ্রী এলাকা থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। কি অবস্থা উপজেলা পরিষদ নির্বাচনের? দিন তো ঘনিয়ে আসে, প্রার্থীরা কতটুকু প্রচার প্রচারণায় ব্যস্ত, যারা ভোটার আছেন তারা বা কিভাবে দেখছেন? এবং নারী ভোটার রয়েছেন 1,12,054 জন এবং তৃতীয় লীগের একজন ভোটার রয়েছে। তো সব কিছু মিলিয়ে পঞ্চগড়ে যে সদর পদের নির্বাচন ইতিমধ্যে জমে উঠছে। শেষ মুহূর্তের নির্বাচনের যে প্রচারণা এবং উঠাউন গতিতে শুরু করে মাইকিং থেকে শুরু করে পোস্টারিং সব কিছু মিলিয়ে যে প্রচারণা তা কিন্তু এবং এখানে জানি রাখি যে চেয়ারম্যান পদে কিন্তু এখানে 3 জন প্রতিযোগিতা করছেন, তার মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, তিনি কিন্তু পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। তার সাথে প্রতিযোগিতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য পুত্র শাহনেওয়াজ প্রধান, তিনি পেয়েছেন সভাপতি, এবং সাবেক একটা ব্যাংক কর্মকর্তা সুমন্ত্রণ রায়, তিনি কিন্তু আরও প্রতীকে প্রতিযোগিতা করছেন। এবং এছাড়াও কিন্তু ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী তারা কিন্তু প্রতিযোগিতা করছেন। সব কিছু মিলিয়ে শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা তারা কিন্তু শেষ মুহূর্তে ব্যস্ততম সময় পার করছেন এবং তারা ভোটারদের দাঁড়া জায়গায় আছেন এবং বিভিন্ন রকম উন্নয়নের প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন এবং ভোটাররা কিন্তু বলছেন যে তারা কিন্তু একজন সৎ যোগ্য এবং এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এমন একজন প্রার্থী তারা কিন্তু ভোট নির্বাচন করছেন। তো সব কিছু মিলিয়ে আগামী 8 তারিখে কিন্তু পঞ্চগড় সদর উপজেলার 10টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা সহ মোট অসংখ্য ধন্যবাদ।